আমি ময়ূকরঞ্জন ঘোষ শুরু করছি আপনার এক নম্বর শো জবাব কিছুক্ষণ আগে এই জাস্ট চার পাঁচ মিনিট আগে আমি জবাব চায় বাংলায় এই স্টুডিওতে এলাম আমি ছিলাম আজ প্রথমে গৌড়ীয় মঠ বাগবাজার গৌরীয় মঠে যেখানে সাধু সন্ত যারা তারা মধ্যাহ্ন ভোজন সেরে প্রস্তুতি নিলেন নিবেদিতা পার্কে যাওয়ার জন্য নিবেদিতা পার্ক বাগবাজার এবং সেখান থেকে মায়ের বাড়ি উদ্বোধন বাড়ি এবং সেই মায়ের বাড়ি থেকে স্বামী বিবেকানন্দর পৈতৃক ভীতে এক মহা মিছিল বাংলা দেখল বিশ্বাস করুন সেই দৃশ্য যারা দেখেছে অকল্পনীয় দৃশ্য আমি সন্ন্যাসী বিদ্রোহ দেখিনি কিন্তু দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাধু সন্ত সন্ন্যাসীদের বিদ্রোহ দেখলাম আমি রোসানল এর আগে সাধু সন্ত সনাতনীদের রোসানল কাকে বলে দেখিনি কিন্তু আজ দেখেছি এবং এর মধ্যে একটাও একটাও এক ইঞ্চি এক সেকেন্ডের জন্য কোনো বিদ্বেষ ছিল না কোনো হিংসা ছিল না কোনো হিংসা ছাড়ানো কোনো উস্কানি ছিল না সাধু সন্তরা চোয়াল শক্ত করে শুধু বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে নিয়ে যে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন আসানসোলকে নিয়ে যে কথা বলেছেন ইস্কনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তার বিরুদ্ধে সাধু সন্ত সনাতনীরা এবং তারা বুক চিতিয়ে চোখে চোখ রেখে বলছেন আমি হিন্দু আমি হিন্দু এবং এই হিন্দু আমি জোর জোর চিৎকার করে এই হিন্দু কথাটা যেন বাংলায় বলতে পারছি না হিন্দু 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 করলে আমাকে সাম্প্রদায়িক 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 দাগিয়ে দেওয়া হচ্ছে কিছু সুশীল বাবু বুদ্ধিজীবী বাবু যারা মোমবাতি মিছিল করেন প্যালেস্টাইন আর ইসরায়েলে কিছু হলে করেন নিকারা গুয়াতে কিছু হলে করেন মুদ্রাস্ফীতি যদি হন্ডুরাসে হয় তার জন্য করেন তারা এই বাংলাতে সাধু সন্তদের ওপর আক্রমণ নেমে আসলে চুপ করে থাকেন এই বাংলাতে রামকৃষ্ণ মিশনের মতন প্রতিষ্ঠান জলপাইগুড়িতে যেখানে কাটারি ছুরি বন্দুক এই সমস্ত কিছু নিয়ে আসা যায় সেখানে আক্রমণ হলে তারা চুপ করে থাকেন কারণ তৃণমূল কংগ্রেস সরকার চলছে এবং তৃণমূল কংগ্রেসের যে সরকার তার যে শেখ শাহজাহানরা রয়েছে তারা নিশ্চয়ই কবিতা উৎসব করবার জন্য তাদের টাকা দেন তারা নিশ্চয়ই সাহিত্য উৎসব ফিল্ম ফেস্টিভ্যাল করার জন্য টাকা দেন তো তারা চুপ থাকবেন কেন আজ বাংলার মানুষ চুপ থাকেনি আজ বাংলার মানুষ আমি নিজে দেখলাম কি ভয়ানক ভাবে রেগেছিল এবং এই রাজ রোষ নয় এই সাধুদের সন্তদের সন্ন্যাসীদের সনাতনী মানুষের রোষেই কি তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য কারণ গেরুয়া বসন্ধারী আশি বছর বয়সের বৃদ্ধও বলছে এই সরকারের পতন চাই জগন্নাথ দেব এইটুকু জগন্নাথ দেব নিয়ে এক বছর বয়সী সনাতনী হিন্দু সেও বলছে সরকারটাকে আর চাই না এবং প্রত্যেকে প্রত্যেকে খুব ডিগনিফাইড ওয়েতে খুব মার্জিতভাবে বলছে অনেক হয়েছে আর না বিশ্বাস করুন অনেক হয়েছে এই হিন্দু বিরোধী সনাতন বিরোধী কোনো সরকারকে আর পশ্চিমবঙ্গ চায় না আপনি দুধেল গাই বলতে পারেন কিছু মানুষকে আপনি সংখ্যালঘুদের জন্য করুন না সব কিছু করার কিন্তু এতদিন অব্দিও বোধ ঠিক ছিল এখন আর নেই এখন তো আপনি সরাসরি হিন্দু বিরোধী কথাবার্তা বলছেন সনাতন বিরোধী কথাবার্তা বলছেন আমি হিন্দু আপনি হিন্দু এটা বলার জন্য পর্যন্ত গ্রেপ্তার বা চোখ রাঙানি দেখতে হচ্ছে এটা বোধ ঠিক নয় আজকে যে ঐতিহাসিক ছবি আমি জানি না রাজ্য রাজনীতিতে এই ছবি সারা বছর চালাতে হবে কিনা প্রতি বছর এই ছবিকে বাঁধিয়ে রাখতে হবে কিনা কিন্তু এই ছবি কিন্তু অনেক কথা বলে আমি প্রথমবার দেখলাম একটা সময় দেখেছি বুদ্ধিজীবীরা বাম সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বাম সরকারকে টেনে হিচড়ে নামিয়ে ক্ষমতাচ্যুত করেছিল আজ দেখলাম গেরুয়া বসনধারী কিছু মানুষ তারা রাস্তায় নেমে প্রকাশ্যে বলছে এই সরকারের পতন চাই এবং সেই মিছিল শেষ করছে তারা সন্ধ্যা আরতি দিয়ে স্বামী বিবেকানন্দর বাড়িতে স্বামী বিবেকানন্দের চরণ তলে দেখুন সেই ছবির কিছু অংশ এই সেই ঐতিহাসিক দৃশ্য আমি জানি না এই দৃশ্যটা বাংলা টেলিভিশন শুধু নয় বাংলা রাজনীতি ভারতের রাজনীতিতে এই দৃশ্যটা এই দৃশ্যটা অমর হয়ে থাকবে কিনা আমি জানি না সাধু সন্তদের এই মিছিল স্বামী বিবেকানন্দের এই মুক্তির পাদদেশে পোস্টার হাতে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ সাধু সন্তদের আমি সুপ্রাংশুকে বলবো ছবিটা দেখাতে এই এই ঐতিহাসিক ছবি শঙ্খ শঙ্খ বাজিয়ে শঙ্খ বাজিয়ে এই প্রতিবাদ আপনাদেরকে গোটা পৃথিবীর রিপাবলিক বাংলার যারা দর্শক তারা দেখছেন সাধু সন্তদের কি বলবেন আমরা আতঙ্কিত আজ হিন্দু সনাতন ধর্মকে যেভাবে চারিদিকে আক্রমণ করা হচ্ছে এতে আমরা আতঙ্কিত বোধ করছি আমাদের সবার জেগে ওঠার সময় হয়েছে ভারতবর্ষের ধর্ম সংকট এই সংকটে বাংলার সমস্ত সাধু সন্ত এখানে উপস্থিত হয়েছেন হাজার হাজার লোক সাধু সন্ন্যাসীদের যেভাবে সম্মান দিয়েছেন আমরা চিরকৃতজ্ঞ আমি জানি না সন্ন্যাসী বিদ্রোহর থেকেও সন্ন্যাসী আবেগ বোধহয় বেশি এখন এই মুহূর্তে সাপে বর হয়েছে সাপে বর হয়েছে ওনার কথাতে আমরা সব একত্রিত হতে পেরেছি আমরা জানাতে পেরেছি আমাদের ব্যথা আমরা একত্রিত হয়েছি আমি চাইছি বারবার উনি বলুক বারবার আমরা একত্রিত হই জয় শ্রীরাম মমতা বন্দ্যোপাধ্যায় কতজনকে দাগিয়ে দেবেন সন্ত্রাসী বলে মমতা বন্দ্যোপাধ্যায় কতজনকে দাগিয়ে দেবেন হিংসা ছড়ায় বলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কতজনকে কার্তিক মহারাজের মতন দাগিয়ে দেবেন আর স্লোগান তোলা হলো এই বাংলায় একজন কার্তিক মহারাজকে আপনি যদি গ্রেপ্তার করেন আপনি যদি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন হাজার হাজার কার্তিক মহারাজ এই বাংলাতে জন্মগ্রহণ করবেন মনে পড়ছে কিছু টুকরে টুকরে গ্যাংয়ের স্লোগান হর ঘর মে আফজল সে আফজল নিকলেগা মনে পড়ছে আফজল হম শরবিন্দা তেরে কাতিল জিন্দা है। মনে পড়ছে এই বাংলাতে এই স্লোগানগুলো তোলা যায় কিন্তু এই বাংলাতে একেবারে সনাতন সম্প্রদায়ের কিছু মানুষ নিজেদের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন যেখানে একজন সিটিং এমএলএ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি হুমায়ুন কবির একজন সিটিং এমএলএ সে চিৎকার করে বলতে পারছে এই শব্দগুলো যে ওরা তিরিশ আমি সত্তর দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব হয় নাকি এগুলো আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বোধ হয় কার্ডিনাল মিস্টেকটা করেছেন সবচেয়ে বড় ভুলটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আজ আবার অনেকের থেকে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদেরকে তোষণ করেন ঠিক আছে তাও মেনে নেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় দুধের গাই বলেন ফেভারিট পার্সন বলেন শেখ শাহজাহানকে তাও মেনে নেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পলিটিক্যাল পলিসি হিসাবে দেখতে চান যে আমি মুসলিমদের ভোট পেয়ে জিতব ঠিক আছে সেটাও মেনে নেওয়া যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এবার সংখ্যালঘুকে ভালোবাসতে গিয়ে সংখ্যালঘুদেরও হারাচ্ছেন সংখ্যাগুরুদেরও হারাচ্ছেন হিন্দু বিরোধী তকমা আপনাদেরকে সাধু সন্তরা দিচ্ছে হিন্দু বিরোধী তকমা বাংলার মানুষেরা দিচ্ছে হিন্দু বিরোধী তকমা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দলটা পাচ্ছে রামকৃষ্ণ বিরোধী তকমা তৃণমূল কংগ্রেস পাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ তকমা তৃণমূল কংগ্রেস পাচ্ছে ইস্কন বিরোধী তকমা তৃণমূল কংগ্রেস পাচ্ছে সনাতন বিরোধী তকমা তৃণমূল কংগ্রেস পাচ্ছে এবং এই সমস্ত কিছুর মাঝে আমি আজ দেখেছি আমি এটা শেষবার অযোধ্যাতে দেখেছিলাম কীতে ফেলা আমি আজ দেখলাম একেবারে সাধারণ হরিপদ একজন মাটা ছোটো খাটো লোক যাদেরকে আমরা মস্করা করে বলি এই বাংলার বহু অখ্যাত সাধারণ দেখতে মানুষজন যারা শ্যামবাজার থেকে ধর্মতলা অলি থেকে গলি যান অফিস ফেরত দাঁড়িয়ে পড়েন ঝামেলা দেখেন বাড়িতে যান আমাকে দেখেন আমাকে না দেখলে অন্য কিছু দেখেন তারাও আজ হাঁ করে দেখে বলল ময়ুক আমি এই দৃশ্য কোনো দিন দেখিনি বাংলা এই দৃশ্য কলকাতার রাজপথে দেখিনি তো দেখিনি যে বিধানসারণ আগুন খেকো সমস্ত মিছিল হয় সেই সমস্ত মানুষের তারা গেরুয়া বসনধারী নয় সেই সমস্ত মানুষের তারা কার্তিক মহারাজ নয় সেই সমস্ত মানুষের যারা রামকৃষ্ণ মিশন ইস্কন নয় সাধারণ স্টুপিড কমন ম্যান সেই সমস্ত মানুষকেও আপনি রাগিয়ে দিয়েছেন তাদেরকে কষ্ট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দজ্জা পান ক্ষমা চান দেখুন আজ কলকাতার রাজপথে এত বড় সাধু সন্তদের মিছিল দেখে

প্রতিবাদ করার লোক নেই প্রতিবাদ করার লোক নেই আমাদের এত মানুষ তো প্রতিবাদ করছে আরও যারা আছে আসতে পারছে না ভয়ে ভয়ে আসতে পারছে না ভাই দে ইচ্ছে আছে আসতে পারছে না প্রতিবাদ করতে পারছে না তাই এভাবে না গলার কাছে দলা পাকাচ্ছে এভাবে কেঁদে ফেলছে প্রতিবাদ প্রতিবাদ এখন প্রতিবাদের সময় প্রতিবাদের সময় প্রতিবাদ আপনাকে রিপাবলিক বাংলায় বহু মানুষ দেখছে হ্যাঁ প্রতিবাদ করতে হবে বহরমপুর থেকে এসেছে জি প্রতিবাদ বহরমপুর থেকে এসেছে বহরমপুরে বহরমপুরে কি আপনার আপনার এই ধরনের অস্তিত্ব সংকটে ভোগে না সংকটে হ্যাঁ আমি কিন্তু কোন পার্টির নই কোনো পার্টির নই একবারে সবাই অনেকেই হয়তো বলবে আমি বিজেপি দলের লোক একবারেই তাই নয় হ্যাঁ আপনার চোয়াল শব্দ হচ্ছে হ্যাঁ কিন্তু প্রতিবাদ দরকার আমাদের আমাদের এই হিন্দু জাতি এখন অস্তিত্বের এতে পড়েছে এই বাংলাতে প্রতিবাদ দরকার নাকি একটা পয়েন্টের পর তো প্রতিবাদ দরকার হয়ে পড়ে আবারও বলছি আজ যে মিছিল পুলিশ সাধারণত রাজনৈতিক মিছিলে পুলিশে পুলিশের ছয় লাখ থাকে বিশ্বাস করুন একজন নির্দিষ্ট শাসক দলের নেতার মিছিলে আগে দশ হাজার লোক পেছনে দশ হাজার লোক এবং পুলিশ বোধ হয় পঞ্চাশ হাজার তার জন্য ডেপ্লয় করার প্ল্যান হয় হাজার হাজার সাজোয়া গাড়ি থাকে বড় বড়। থানার বাবুরা থাকেন বড়োবাবু মেজোবাবুরা থাকেন কমিশনার লেভেলের লোকেরা থাকেন এরা তো সাধু সন্ত এদের কাছে আবার জীবনের দাম আছে নাকি এরা তো অপাসপা গপার টাকা পকেটে রাখেন না এদের তো শেখ শাহজাহানের মতন অস্ত্র ভাণ্ডার নেই এরা তো কাউকে পিঠে খাওয়াতে রাতে ডাকেন না এদের মিছিলে নিরাপত্তার কিতাব বরঞ্চ এই মিছিলে যদি ঝামেলা হয় ওটাকে ইস্যু করা যাবে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কোন আগুন নিয়ে খেলছেন কিন্তু যে আগুন নিয়ে খেলছেন সেই আগুনে তৃণমূলই না দগ্ধ হয় আমি এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেব রয়েছেন নির্গুরানন্দী মহারাজ ঋষরা প্রেম মন্দিরের মহাধ্যক্ষ রয়েছেন ব্রহ্মচারিণী স্মৃতি দেবী বিশ্ব হিন্দু পরিষদের সদস্যা রয়েছেন শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক এবং সৌরপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী টেলিফোন লাইনে আজকে কার্তিক মহারাজ আমাদের স্টুডিওতে নেই কিন্তু টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হবেন কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দী মহারাজ আমি প্রত্যেকের কাছে যাব কিন্তু নির্গুণানন্দজি মহারাজ আপনি আজকের পুরো মিছিলটার আয়োজকদের মধ্যে একজন আপনি কি সাম্প্রদায়িক আপনি কি কোনো নির্দিষ্ট সম্প্রদায় বিরোধী আপনাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং আমি তো অন্তত দেখতে পেলাম না আপনারা মিছিল থেকে অন্য কোনো সম্প্রদায়ের বিরোধী কোনো স্লোগান দিলেন বরঞ্চ আপনারা লাগাতার যে কথাটা বললেন যে আপনাদের বা আমিও সেই সম্প্রদায়ের মধ্যে হয়তো পড়ি আমাদের বা আপনাদের সম্প্রদায়ের বা সনাতন সভ্যতা কতটা এনরিচড তাহলে কেন এই ধরনের জিনিস হলো মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই ধরনের আগুন নিয়ে খেলছেন দীর্ঘ আজকে আজকে আমাদের যে সমাবেশ ছিল এটা আমরা সাধুরা কোনো প্রতিবাদ মিছিল করিনি আমরা করেছি সন্ত স্বাভিমান যাত্রা আপনারা জানেন কিছু মাস আগে চারজন সাধুকে পুরুলিয়াতে নগ্ন করে পুলিশের উপস্থিতিতে সাধারণ মানুষ তাদের জটা ধরে টেনে টেনে মেরেছে সাধুরা হাত জোর করে কারুর নামে কোনো কেস না দিয়ে তারা সকলের কল্যাণ কামনা করে নিজ রাজ্যে ফিরে চলে গেছেন কি বার্তা নিয়ে গেলেন অন্য রাজ্যে কিছুদিন আগে আপনারা দেখলেন যে একটা রামকৃষ্ণ মিশনের প্রায় পনেরো জন সাধু সন্ত অন্যান্যরা ছিলেন ভক্ত তাদের মেরে ধরে বার করে দিয়ে আশ্রমে তালা লাগিয়ে দেয়া হল এই যে মিথ্যা কেস দিয়ে দেয়া হচ্ছে আগামী দিনে এই যে ভয়াবহ স্থিতি বাংলার পূর্ণ যে জনসংখ্যা তার জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট আমরা পড়ি না সাধু সমাজ একদম সীমিত একটা গোষ্ঠী আমরা কাউকে আমরা দিন বলিও না ভোট দিন কাউকে বলি যদি আমরা ভোট দিতাম সক্রিয় হতাম সাধু সমাজ যদি সক্রিয় হতো ভোটের তাহলে পরে তো আমরা বাংলাতে আমরা শাসন করতাম যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা নির্দিষ্টভাবে একটি দলকে এখন বলছেন যে এই দলই যেন আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে আপনারা নাকি কাজ করছেন এজেন্ট বসতে দিচ্ছে না কার্তিক মহারাজ আপনারা নাকি একেবারে দিল্লি থেকে আদেশ পেয়ে কাজগুলো করছেন আমাদের দিল্লির আদেশের থেকেও বড় সংকট হচ্ছে বাংলার কথা আমরা আমাদের অভিভাবক হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী পুরো রাজ্যের যত জনসংখ্যার একদম প্রথম যিনি আছেন তার থেকে একদম পিছড়ে পড়া জাতির শেষ মানুষটা পর্যন্ত যে হয়তো নদীর ধারে রাত্রির কাটায় তার অভিভাবক আমাদের মুখ্যমন্ত্রী তিনি একটা মঞ্চ থেকে বললেন যে আমার কাছে একটা লিস্ট আছে পছন্দের লিস্ট আছে তাহলে আমরা সেখানেই শঙ্কিত হলাম যে তার সেই পছন্দের লিস্ট একজন অভিভাবক যার কাছে সমান দৃষ্টি নিয়ে রাজতন্ত্র যিনি চালাবেন রাজ্যের যিনি প্রধান হবেন তাকে সবার প্রতি সমান দৃষ্টি দিতে হয় তো তিনি তার একটা পছন্দের লিস্টের কথা বললেন তো সেই পছন্দের লিস্টের কে থাকবে কে থাকবে না সেটা তো বিচার্য নয় কিন্তু ওখানে তো ভয় তৈরি হয়ে গেল সকলের ভেতরে সাধুসন্তদের ভেতরে যেহেতু সাধুদের নিয়ে সেই সময় আলোচনাটা চলছিল এবং তিনি সাধুদের বলছেন সেখান থেকে যে আমি কাউকে সাধু বলে এই ব্যক্তিটাকে এই লোকটাকে আমি সাধু বলে মনে করি না আজকে দেখুন গীতাতে একটি শ্লোক আছে যদা চরতি শ্রেষ্ঠ তত্ত্বে দেবে তরও জানাহা সযৎ প্রমাণম কুরুতে লোক স্তদনুবর্তাতে যারা শ্রেষ্ঠ ব্যক্তি হন যাদের সমাজ বিভিন্ন দিক থেকে প্রধান বলে মানেন তাদের ফলোয়ার্স হন তারা যদি যে আচরণ করেন তার অনুগামীরাও সেইরূপ আচরণ করেন অতএব তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যদি বলেন এই লোকটাকে আমি সাধু বলে মানি না তো আমাদের পাড়ায় পাড়ায় যে কাউন্সিলররা রয়েছে পাড়ায় পাড়ায় যে আমাদের পঞ্চায়েত সদস্যরা রয়েছে তারাও সেই অঞ্চলে সাধুদের বলবেই তোমাকে আমি সাধু বলে মানি না অতএব এই যে হাজার হাজার বছর ধরে কাঁসায় বস্ত্র পরে ভারতবর্ষের এত বিপরীত নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে কত গ্রন্থ সমাধি সমাধিপ্রাপ্ত হয়ে গেছে কত সাধুকে কেটে হত্যা করা হয়েছে কত ব্রাহ্মণের পৈতে পুড়িয়ে দেওয়া হয়েছে এত বিপন্ন এই সনাতন সমাজ হওয়ার পরেও যখন দাঁড়িয়ে আছে এই কাঁচায় বস্ত্রধারী বনে জঙ্গলে ঘোরা সাধুগুলো যখন সমাজের উপকারের জন্য আশ্রমে সকালবেলায় প্রার্থনা করেন সর্বে সুখিনা সন্তু সর্বে সন্তু নিরাময়াহা সর্বে ভদ্রাণী পশ্চন্তু মা আকষ্টির দুঃখ ভাগ সেখানে কোনো রাজনৈতিক বিশেষ দল পড়েন না যে তাকে তিনি শুভকামনা করবেন তার রোগ নিরাময়ে তিনি চাইবেন না আমরা চাই আমাদের প্রত্যেকটা মানুষ সুখে থাকুক আনন্দে থাকুক রোগ নিরাময় হোক আর একটা প্রার্থনা রোজই করে সর্বে ভদ্রাণী পর্যন্ত সকলে সকলের সঙ্গে একটা ভদ্রতার সঙ্গে যেন তারা দেখে আজকে আপনারা দেখছেন যে মাস্টারকে ধরে আর তার ছাত্ররা কলেজে পেটাচ্ছে আজকে দেখছেন বাবা মাকে ধরে আর তার ছেলেমেয়েরা তাকে ধরে পেটাচ্ছে কেন নয় যে স্কুলে সিলেবাস তৈরি হয়েছে সেখানে মাতৃদেবও ভব পিতৃদেবও ভব দেব, ভব পিতা স্বর্গ পিতা ধর্ম জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়েছি। এগুলো তাদের শিশু বয়স থেকে শেখানো হয়নি তাই জননীর মর্যাদা সেই সন্তান বুঝছে না শিক্ষকের মর্যাদা সেই সন্তানগুলো সেই এরা বুঝছে না ছাত্ররা বুঝছে না তো এই যে অবক্ষয় এখন শেষে আমরা সাধুরা এসে পড়েছি সীমিত সংখ্যক সাধু পশ্চিমবঙ্গে থাকে বড় বড় দুটো তিনটে চারটে হয়তো প্রতিষ্ঠান বাংলায় রয়েছে কিন্তু তাছাড়াও আমরাই সেই সাধু সন্ত সমাজ যারা শঙ্করাচার্যের পরম্পরা ধারণ করে আছি জগৎগুরু বল্লভাচার্যের পরম্পরা ধারণ করে আছি তাদের মত আদর্শে আমাদের বাংলাতেও শত শত সাধুরা তারা ত্যাগ তিতিক্ষা তপস্যা তাদের দেখানো পথ দিয়ে তারা সাধন ভজন করছেন সমাজ সাম্প্রদায়িক নন আমি কোনোভাবেই ভাবে সাম্প্রদায়িক নয় মানে কোনো অ্যাঙ্গেলই সাম্প্রদায়িক কোনো অ্যাঙ্গেলেই আমি কোনো অ্যাঙ্গেলে হিংসা চলান না কোনোভাবেই আমাদের হিংসার ব্যাপার তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন আমার আমার খুব হাসি পাচ্ছিল আমি আমি সৌরভপ্রিয় বাবুর কাছে যাব কিন্তু তার আগে সৌরভপ্রিয় বাবু আমি আপনাদের হয়েই আজকে আমি পুরো লড়াইটা লড়েছি আমি আজকে ধরে ধরে সাধুদেরকে জানেন তো জিজ্ঞেস করেছি দিদিকেও জিজ্ঞেস করেছি দাদাকেও জিজ্ঞেস করেছি সাধুদেরকে জিজ্ঞেস করেছি যে আপনি সাম্প্রদায়িক আপনার পকেটে শেখ শাহজাহানের মতন অস্ত্র আছে মানে আমি সিবিগুলো যাকে বলে না বায়োডাটা সেই বায়োডাটা কালেক্ট করতে গেলে গেছিলাম শাহজাহানের কাছাকাছি হলে তো আপনাদের বড়ো নেতা হতে পারবে সাধুরা তো সাধুরা হয়নি কিন্তু আমি কিছু ছেলে মেয়েকে পেয়েছিলাম তাদেরও জিজ্ঞেস করলাম আপনি সাম্প্রদায়িক কিনা একবার দেখেনি তাদেরও কী উত্তর আরও দেখাবো অনেককে জিজ্ঞেস করেছি একটা অংশ পিসিআরকে দেখাতে বলছি একটা র্যালি হচ্ছে যেটা সাম্প্রদায়িক না আমি সনাতন সনাতনী সনাতন নিয়ে কথা বললে তো সাম্প্রদায়িক তকমা মেলে সেটা তো মিলবেই কারণ আমরা কোন রাজ্যে বসবাস করছি এটা হিরোগ্রাণীর দেশ অবশ্যই আমি আজকে আমার অফিস থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি এটাই যোগদান করার জন্য সাম্প্রদায়িক সাম্প্রদায়িক তকমা সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে লড়াইয় জন্য অনেক আপনি সাম্প্রদায়িক নন হিন্দু নিয়ে এত কথা বলছেন জয় শ্রীরাম বলছেন আপনি সাম্প্রদায় আমরা একদম তাই সাম্প্র বিরুদ্ধে লড়াই হচ্ছে

ক্ষেত্রে অপবিত্র হতে আমরা কিছুতেই দেব না এত বড় মিছিল এই এরকম দেখার জন্য নাকি আগে না দেখিনি হ্যাঁ ভালোই লাগছে ভালোই লাগছে দেখতে এরকম গেরুয়া বসন পরে সবাই যাচ্ছে হ্যাঁ ভালো লাগছে খুব ভালো লাগছে দেখতে সনাতন মানি কি সাম্প্রদায়িক সৌরভপ্রিয় বাবু না আমি নিজে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে পাঁচ বছর আবাসিক আমি এটাই ভেবেছিলাম ঠিক আছে আমি এটাই ভেবেছিলাম আমি বলছি আমি তাহলে সৌরভে তার মানে আমার খুব ভয় লাগছে মানে আপনারও লাগা উচিত আমার থেকে বেশি লাগা উচিত কারণ কি আমি তৃণমূল সমর্থক নই আমি এটাই প্রথম দিন থেকে বলছি সৌরভ জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তৃণমূল কংগ্রেসকেও হার্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে বিজেপিতে এ কতজনরা ভারত সেবা শ্রম সংঘের সমর্থক আছে রামকৃষ্ণ মিশনের আপনাদের মত নবশি যারা ছিল মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাচ্ছেন না কেন যে এভাবে বিজেপিকে এভাবে সিপিএম কে গালাগালি দেওয়াটা ঠিক আছে কিন্তু সাধু সন্তদেরকে ভারতে গালাগালি দেওয়াটা ভুল না মমতা বন্দ্যোপাধ্যায় কি হয়েছে তাহলে কি আমার আমাদের মগলদেরকে মাথায় তুলে রেখে সাধু সন্তদেরকে পায় রাখো ভাই তাহলে বলে দাও না না আমি জিজ্ঞেস করব আপনারও খারাপ লেগেছে তাহলে উত্তরটা দিতে দাও বেশ ঠিক আছে আমরা তো আমি তো পড়াশোনা করে এসেছি ওখানে দীর্ঘদিন সাধু সন্তদের মাঝখানে ছিলাম তখনও তো মোবাইল বা হোয়াটসঅ্যাপ বা এইসব ছিল না ফেসবুক টেসবুক ছিল না আমরা ধর্ম নিয়ে পড়তাম মানুষের সেবা নিয়ে আমরা সাধুদের কাছে মানুষ হয়েছি আমি বড়ো হয়েছি

মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে দাও মমতা বন্দ্যোপাধ্যায় বলছি 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 মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিন্দু যে হিন্দু কার্তিক মহারাজ হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য টক 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 করে কাপুনি বলছে আপনাদের ময়ু প্লিজ মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যেই ব্যক্তি উনিশশো সালের পরে প্রথমেই সাহস করে দেখালেন যে হিন্দু ধর্মকে বাঁচাতে হবে যেটা বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যে সন্ন্যাসী আর সন্ন্যাসীদের ত্রিশুর হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠিয়েছে ত্রিশুল আর বসন দেখলেই হিন্দুমাত্রই শির নত করে ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে হিন্দুমাত্রই এর নিন্দা করা কর্তব্য এই বিশ্বাসঘাতকদের আপনার রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন

আপনার এখন বলারই সময় কারণ ড্যামেজ অলরেডি আপনার নেত্রী করে দিয়েছে তাদেরকে আপনার এখন বলারই সময় কারণ আপনিও সন্ন্যাসী বিদ্রোহ দেখে ফেলছেন

আজকে ভারতবর্ষের হিন্দুত্বকে যারা অপমান করে তাদের বিরুদ্ধে নেতাজিও গর্জে উঠেছে তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি নেতাজি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই আসনে বসে গর্জে উঠছেন বা চমৎকার চমৎকার তাই চমৎকার মিছিলটা হয়েছে এইটা বিজেপি পরিচালিত শঙ্কুরে পান্ডা উপস্থিত সব বিজেপি নেতৃত্ব উপস্থিত সব কিছু কিছু সাধু সাজিয়ে আজকে ধর্মকে এরা কলুষিত করেছে দিলীপ মহারাজ সমান সমান হিন্দু ধর্ম নয় দিলীপ মহারাজের নিশ্চয় অন্যান্য সাধুরা তারা নিশ্চয়ই তাকে ক্ষমা করতে আপনি ওই যে ছবিটা দেখছেন আমি ফুল ফ্রেম নেওয়ার জন্য বলবো সাধুদের এই এই কিছু এক্ষুনি যে পায়ে পায়ে জল দেওয়ার যে ছবি এটা কিন্তু জল দেওয়া হচ্ছে না এটা বেসিক্যালি ড্রামকে ড্রাম জল ছেটানো হয়েছিল রাস্তায় তপ্ত গরমের মধ্যে একটা ব্যানার দেখা তো আমি জানি আপনার অনেকগুলো প্রবলেম রামকৃষ্ণ মিশন এক আমি জানি আপনার অনেকগুলো প্রবলেম হবে আপনি একটা ব্যানার দেখাও না প্রবলেম হবে তার কারণ কি বলুন তো তার কারণ কি বলুন তো আমরা অন্তত রামকৃষ্ণ মিশন ইস্কন বা নির্গুরানন্দ মহারাজের সংগঠনকে আলাদা করছি না আমি আমি শুধু দেখছি এই সনাতন ধর্মের এই ছবিগুলোকে আপনারা হয়তো আলাদা করছেন কারণ রামকৃষ্ণ মিশন জলপাইগুড়িতে যে ঘটনা ঘটেছে এটা যদি পার্ট অ্যান্ড মাই ওয়ার্জ ক্ষমা চাইছে এটা বলার জন্য কিন্তু এটা যদি অন্য ধর্মের অন্য প্রতিষ্ঠানে হতো আজ গোটা দেশ নয় গোটা বিশ্ব থেকে আপনারা জনমত তৈরি করে বলতেন নরেন্দ্র মোদী পদত্যাগ করো আজ যদি অন্য কোনো জগন্নাথ দেবের মন্দিরে অন্য কোনো রাজ্যে ছেড়ে দিন আমাদের বাংলাতে যদি বিজেপির কেউ কোনো সিবিআই বা ইডিকে এভাবে ঢুকাতো জগন্নাথ দেবের মন্দির মেচেদাতে তাহলে আজ হয়তো রাত্রে নরেন্দ্র মোদীর বাড়ির সামনে রুদালিকাইন বসে পড়তো প্রবলেমটা ঠিক সেই জায়গাতে এবং ঠিক এই জায়গা থেকে আমি শঙ্কর শঙ্কর ঘোষের কাছে যাব কিন্তু তার আগে আমি আজকে বিভিন্ন লোককে বিভিন্ন কথা বলেছি শঙ্কর দা আমি ডিবেটে ফিরছি অস্ত্র এবং টাকা সত্যিই তো থাকতেই পারে সাধুদের কাছে যেভাবে সাধুদেরকে কলিশুত করা হচ্ছে নির্গুণানন্দ মহারাজকে আমি এখানে মানে সার্চ করার মতন জায়গায় নেই কিন্তু সত্যিই হয়তো অপাসপ অপার টাকা থাকতে পারে তৃণমূল কংগ্রেসেরও তো একটা অ্যাসপিরেশন আছে যে আমি সাধু রাখবো দেখব প্রচুর টাকা পয়সা অস্ত্র শস্ত্র সাজানদের আছে প্রবলেমটা বোধহয় সেটা হয়ে যাচ্ছে আমি প্রত্যেককে জিজ্ঞেস করেছি একবার দেখুন বাংলার সাধু সন্তদের বক্তব্যগুলো আমি ধর্মে নিরপেক্ষ নই আমি ধর্মে আমি পক্ষ আমার পক্ষ আপনি কি হিংসা হিংসা ছাড়ান না আপনি কি শেখ শাহজাহানের মতো অস্ত্র বস্ত্র আপনার পকেটে কত টাকা আছে অপাশ অপাক অপার টাকা আছে নাই নাই দেখান দেখি উনি এক পয়সা উনি এক পয়সা আমরা কি চুরি করেছি তাহলে পার্থ চ্যাটার্জির মতো চাকরি চুরি করেন নি আমরা কেন চুরি করব আমি চোর নই তাই আমি বড় বড় কথা বলি মানে সাধুরা রাস্তায় নেমেছে চোরের আতাই ভয় হ্যাঁ একদম একদম কথা বলি দেখ শঙ্কর ঘোষ জলপাইগুড়িতে যে ঘটনাটা ঘটেছে এবং তারপর তড়িঘড়ি সেটা ড্যামেজ কন্ট্রোল করা মেচেদাতে জগন্নাথ মন্দিরে শুভেন্দু অধিকারী জবাবসায় বাংলাতে বসে এই কথা বলেছেন আমি সেই প্রতি অংশটাও শোনাবো কিন্তু এগুলো যদি আমার আবারও কথা এগুলো যদি অন্য কোনো ধর্মের অন্য কোন প্রতিষ্ঠানে হতো আমি নাম করছি না তাহলে হয়তো যক্ষ দক্ষ হয়ে যেত কিন্তু দক্ষ দক্ষ হয়ে যেত কিন্তু আমাদের যেন সহিংসতা এবং মানে আমাদের যেন টলারেন্সেরই দায় সমস্ত সেগুলার আমাদের জন্যই অনেকদিন পর আসলাম তোমার স্টুডিওতে প্রথমত বলি যে শিক্ষায় আমি এখানে যারা প্রচারকরা আছেন মহারাজরা আছেন যারা সন্ত তারা আছেন আমি এই বিষয়ে খুব কম জ্ঞানী তবে আমি যে শিক্ষায় বড় হয়ে উঠেছি সেই শিক্ষায় মন্দির দেখলেও যেভাবে আমি প্রণাম করি মসজিদ দেখলেও সেইভাবে প্রণাম করি গির্জা দেখলেও সেইভাবে প্রণাম করি মানে আমার এই শিক্ষায় আমি আমার বাড়ির যা শিক্ষা সেই শিক্ষায় বড় হয়ে উঠেছি এবং আমি জানতাম যে সত্যি অন্নের গন্ধ ভাতের গন্ধ সব গন্ধর থেকেই অনেক বেশি কাম্য মানুষের কাছে হঠাৎ করে সম্যুদার বক্তব্যে আমার শিয়ালের কথা মনে হচ্ছিল যেভাবে হুক্কা হওয়া করা হচ্ছে এবং আমি খুব খুশি আমার মনে হয় একজন বলছিলেন অস্তিত্বের এটা লড়াই এই যে সবাই একসাথে নেমেছে না এটা ভীষণ দরকার ছিল কেন দরকার ছিল জানেন আমি ছোটোবেলার শিক্ষার থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি বাস্তবের অভিজ্ঞতার ভিত্তিতে আপনারা যদি ভাবেন যে মমতা ব্যানার্জি তিনি ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন সাধুসন্ত কোনো ব্যক্তি মহারাজকে আক্রমণ করেছে না বুঝে তাহলে আপনারা মমতা ব্যানার্জিকে চেনেন না মমতা ব্যানার্জি এমন একজন বুদ্ধিমান নয় ধূর্ত রাজনীতিবিদ আই রিপেট ধূর্ত রাজনীতিবিদ উনি জানেন কোন ফেজে কোন মানুষের সংখ্যা বেশি পশ্চিমবঙ্গের জনবিন্যাসকে বুঝে শেষ পর্যায়ে তাদেরকে আক্রমণ করলে নিজস্ব ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে তার জন্য তিনি এই কথা বলেছেন এবং আমি আপনাকে বলছি মমতা ব্যানার্জি তার অতি ধূর্তামির ফলে ভবিষ্যতে আমি বলছি ভারতীয় সনাতন সংস্কৃতি তাদের উপাসনা পদ্ধতি আচার তাদেরকে যারা সম্মান করে তাদেরকে ঐক্যবদ্ধ করবার রাস্তা তিনি খুলে দিয়েছেন শুধু মমতা ব্যানার্জি কেন রাজ্যের বাম দলে না যারা ফেস টু পড়লে বলে ধর্মনিরপেক্ষ আর গেরুয়া বসন পড়লে সাম্প্রদায়িক এই যে বাতাবরণ তৈরি করেছিল তথাকথিত ধর্ম নিরপেক্ষতার বাতাবরণ আমি বারবার এই যন্ত্রণা হয় আমি ব্যক্তিগতভাবে ধর্ম পালন নিয়ে আমি কোনো দিন আমি কোনো যে কেউ যে কারোর ধর্ম পালন করতে পারে কিন্তু সংগঠিতভাবে যে ধর্ম পালন হয় সেই ধর্ম যখন অন্যের উপরে আঘাত আনে তখন তো সেই ব্যাপারে মুখ খোলা দরকার যারা তথাকথিত ধর্ম নিরপেক্ষতার কথা বলেন আমি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলায় তাদেরকে বলবো গিয়ে বাস করতে দেখে আসতে গেরুয়া বসন্তারীর কাছে এই অভিযোগ তোলা হচ্ছে বিশেষ রাজনৈতিক দলের হয়ে তিনি ভোট চাইছেন আমি তো উল্টো জানি এখানে বঙ্গীয় ইমাম পরিষদ তারা নির্দিষ্টভাবে লিপলেট ছাপিয়ে ভোট চাইছে বিশেষ রাজনৈতিক দলের পক্ষে অন্য রাজনৈতিক দলকে হারাতে লজ্জা হয় না অপমান করেন ভারতীয় সনাতন সংস্কৃতির সাধু সন্তদের যে বৃহৎ হৃদয় নিয়ে যারা সবাইকে বুকে টেনে নিয়েছে তাদেরকে অপমান করে মমতা ব্যানার্জি নিজের আমি বলবো তার শেষ যাত্রার রাস্তা তৈরি করছে রামদেবকে কামদেব বলে বলা হচ্ছিল তোমার মনে আছে ফ্রান্সে একটা কাটু আকা হয়েছিল বলে একের পর এক নিরপরাধ মানুষকে গুলি করে মারা হয়েছিল কার্টুনে কি ছিল পরবর্তীকালে সেই কার্টুনকে নিয়ে এই পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষে যারা রাস্তায় নেমেছিল তারা কার্টুনকে সহ্য করতে পারে না আর আজকের দিনে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন আ এক ু গারাতে কি হল সপন্ধ কারাতে রাত্রি তিনটের সময় এই আশ্রমিক সাধুদের মাথায় বন্দুক ঠেকিয়ে বের করে দেওয়া হলো শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে তাদেরকে ছেড়ে দিয়ে আসা হলো তাদের ওই জমি লুট করবার জন্য এবং আমি যখন প্রথম মুখ খুললাম এবং মুখ খোলার পরে আজকে আজকে ওই সাধুদের হাতে কাগজ দিয়ে আসতে বাধ্য হয়েছে মেয়র নির্দেশনে পুলিশ পুলিশ হচ্ছে তালা লাগিয়েছিল এই পুলিশ আমি দুজনকে একটু থামাচ্ছি এই ব্রেকিং নিউজটা

করা যাবে না মানে চার পাঁচ জনের বেশি যেটা হয় একশো চুয়াল্লিশ ধারা জারি কি বলবেন অদ্ভুত ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আজকে দেখলাম ধুলিয়ানে হচ্ছে মালদায় হয়েছে শিলিগুড়ি এবং কলকাতার বুকে বিরাট আকারে এই হয়েছে তার জন্য হয়তো আর আনা ভয় পেয়ে গেছেন এই দেখুন আগামী দিনে আরো প্রোগ্রাম আবারো আমি আবারো আমি টেলিফোন রাখার আগে সেই একই প্রশ্ন করছি আপনি কি হিংসাবাধান বাধান দাঙ্গা বাধান সাম্প্রদায়িক মೌদবন্ধ অধ্যায়ের কথা আর সেটা তো চ্যালেঞ্জ করা হয়েছে আমি আয়নার ব্যবস্থা করছি আইনের আশ্রয় নিয়েছি হ্যাঁ আমি আজকে মুর্শিদাবাদ জেলায় চল্লিশ বছর যাবৎ আছে চল্লিশ বছরে আমার এসপি প্রায় দশ জন এস পি ছিলেন বহরমপুরে এবং বেলডাঙ্গা থানা আইসি ওসি তাদের রিপোর্ট তলব করলেই তাই ওনার অন্য আপনি বলছেন দশজন এসপি সুপারেন্ডেনডেন্ট অফ পুলিশ মুর্শিদাবাদের আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখতে পারে এবং আপনি এই কাজগুলো করেন কিনা মানে এটা তো ওপেন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই অবশ্যই এবং চ্যালেঞ্জ করবই চ্যালেঞ্জ করেছি আগামী দিনে আরো আরো বড় আকার ধারণ হবে মুর্শিদাবাদ জেলায় যে বক্তব্যটা রেখেছেন উনি এখনো পর্যন্ত তাকে দেখে কোন রকম ইয়ে বলেনি যে তোমার এটা অন্যায় হয়েছে এটা বলুন তো বেশ মানে হুমায়ুন কবিরে হুমায়ুন ক্ষেত্রে এই মুহূর্তে এই মুহূর্তে বেশ বেশ আমি আমি নির্গণানন্দ মহা মহারাজও অনেক ধন্যবাদ আপনি বিশ্রাম নিন আমি আজকে সত্যিই বোধ পুলিশের ভূমিকা মানে আপনারা বারবার বলছিলেন আমি নিজেও সেই রিপোর্ট দেখিয়েছি শঙ্করদা রয়েছেন সৌরভ দা রয়েছেন পুলিশ কিন্তু মানে সাধারণভাবে শঙ্করদা মানে আমি নাম করছি না শাসক দলের বড় বড় নেতা তাদের সিকিউরিটি পারসেপশনের ক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রোটোকল থাকতে পারে বিপুল পুলিশের বন্দোবস্ত থাকে এবং আজ সাধু সন্তদের এই মিছিলে পুলিশের ভূমিকা আমি অদ্ভুতভাবে দেখলাম চারপাশে যদি ধাক্কাধাক্কিতে স্যাম্পেডও হয়ে যেত বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা পুলিশ কিন্তু নেই সেই রিপোর্টটা একবার দেখব আমরা সাধারণত দেখি যে কোন রাজনৈতিক মিছিলে আমি নির্দিষ্টভাবে শাসক দলের রাজনৈতিক মিছিলে তোমরা বা আমরা যে চিত্র দেখতে অভ্যস্ত সারি দু দিক থেকে হাজারে হাজারে পুলিশ হাজারে হাজারে পুলিশের ভ্যান হাজারে হাজারে ওসি হাজারে হাজারে আইসি তারা দাঁড়িয়ে থাকে কি অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না তারা একেবারে নন কোয়াপারেশন মুভমেন্ট শুরু করেছেন কিনা এত মানুষ এই মুহূর্তে রয়েছেন একটা পুলিশ এই মুহূর্তে দুদিকে নেই যারা ভলেন্টিয়ার তারা যারা হিন্দু সংগঠনগুলোর ভলেন্টিয়ার তারা হাত দিয়ে এভাবে সুশৃঙ্খলভাবে মানব আপনি তৈরি করছেন এই কাজটা পুলিশের যে পুলিশ সাধারণত মহামিছিল শাসক দলের মহামিছিলে হাজার হাজার পুলিশ পোস্টিং থাকে কিন্তু দেখুন এখনো একজন পুলিশও এই কাজটা করেন না যে কাজটা করছে এখানকার যারা volunteers রয়েছেন তারা এবং এটা সুশৃঙ্খলাভাবে এখনো এখনো कार्तिक মহারাজ সহ যারা যারা রয়েছেন তারা নিজেরা মানব বন্ধন সৃষ্টি করে ঠিক এই জায়গা থেকে একেবারে স্বামীজির বাড়ি অবধি যাচ্ছেন সাবধানে সাবধানে থাকুন এবং রাস্তা থেকে দেখুন এই মুহূর্তে আমি একবার দেখাবো রাস্তা থেকে আপনার সবচেয়ে সাবধানে থাকা দরকার আমরা সাবধানে থাকবো আমাদের আমাদের কিছু হবে না সব সময় থেকে আমি দুর্গাপুর থেকে এসেছি দুর্গাপুর থেকে এরকম ভাবে মানব শৃঙ্খল তৈরি করে যাচ্ছে আর কি করব এই অবস্থাতে যেরকম দিনের পর দিন যা চলছে এছাড়া কোনো উপায় নেই দেখো কি অদ্ভুত এই কাজগুলো কিন্তু পুলিশের করার কথা এই কাজগুলো সিভিক ভলেন্টিয়ারদের করার কথা এই কাজগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা শাসক দলের কোনো নেতা মন্ত্রী যদি এভাবে পদযাত্রা করতেন তবে তাদের পদযাত্রাতে ঠিক এভাবে যদি কিছু মানুষ হাঁটতেন এর হাফ পার্সেন্টেজ মানুষ হাঁটতেন তবে বোধ হয় হাজারে হাজারে লক্ষ লক্ষ পুলিশ থাকত দুর্ভাগ্যজনক এত মানুষ এত আবেগ এত সাধু এত সন্ত থাকলেও তারা নিজেরাই হিন্দু ধর্মের জন্য সনাতন ধর্মের জন্য এবং সুশৃঙ্খল মিছিলের জন্য নিজেরা এভাবে নিজেদের কাজটা করে যাচ্ছেন প্রশাসনের কোনো রকম সিকিউরিটি বা রকম দায়িত্ব ছিল না

শঙ্কর ঘোষ এই মিছিলটা কি একটা বড় সড়ো মানে নাড়িয়ে দেওয়া বলে না সেরকম একটা কিছু হলো দু মাস ধরে একশো ধারা মানে এর পরে কোনো সনাতন মিছিল যদি বা অন্য কোনো মিছিলও যদি হয় সে মিছিল করা যাবে না কলকাতা শহর আজকে কেঁপে উঠেছে এবং সেটা দেখা যাচ্ছে আত্মা কেঁপে উঠেছে আত্মা আত্মা কেঁপে উঠেছে পাপের ঘরেরা তো সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে আজকে যে মিছিল আমি এত খুশি হয়েছি আমি সবসময় ভাবতাম এত নীরব কেন মনে হয় যেন সমস্ত অত্যাচারকে গ্রহণ করে নিয়ে যাও শিবের যেরকম নীলকণ্ঠ সব অত্যাচার এখানে এসে আটকে যাচ্ছে প্রত্যেকটি জেলায় অনুপ্রবেশের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে এখনও যদি আমরা আবার বলছি ব্যক্তি মানুষের ধর্মচারণ নয় গোষ্ঠীবদ্ধভাবে ধর্মচারণ এবং তার মধ্যে দিয়ে এই যে সনাতনী সংস্কৃতির প্রতি যে অত্যাচার এটা চোখে দেখা যায় না এবং আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি শেষ আজকের দিনে দাঁড়িয়ে আমি সরল বলবো এই যে আঠাশে মে থেকে আঠাশে জুলাই এই যে দু মাস একশো ধারা

তার পদযাত্রাকে বন্ধ করে দেওয়ার জন্য যে লজ্জাজনক সিদ্ধান্ত নিয়েছে এর হয়ে গেছে না না বিজেপির লোকেরা নেতৃত্ব দেয় সাধুরা নেতৃত্ব আপনাদের আপনাদের কার্তিক কার্তিক মহারাজ কার্তিক মহারাজ্তিক মহারাজক করে কাঁপছেন কার্তিক মহারাজ নামটা শুনলে ভয় 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 থাকছে কোনো অসুবিধা নেই কার্তিক মহারাজ রাজনীতিতে নেই না কেউ না হয়ে যাচ্ছে আপনি যেটা বললেন না একশো চুয়াল্লিশ ধারা জারি করা দুই মাস ধরে দুই মাস কেন হবে না থাকে না ওরা জলে আতঙ্ক হয় তা মমতা ব্যানার্জির গেরুয়া আতঙ্ক মোদি আতঙ্ক এই গেরুয়া দেখে এত আতঙ্কিত তো হার্ট অ্যাটাক করবে তার জন্য চুয়াল্লিশ ধারা জারি করেছেন আর আপনি যেটা বারবার এদের বললেন না আপনি আপনি কি সাম্প্রদায়িক আমি আপনাকে ভালো করে বলি হ্যাঁ আমরা সাধুরা আমরা হিন্দুরা সাম্প্রদায়িক সম্প্রদায় শব্দের অর্থটা কি সম্যকরূপে যাহা প্রদান করা হয় তাহাকে সম্প্রদায় বলা হয় তা সম্যকরূপে আমাদের আর্য মুনি ঋষিরা যে সভ্যতা যে সংস্কৃতি আমাদের প্রদান করেছে আমরা তার ধারক বাহক তাই আমরা সাম্প্রদায়িক আর এই সাম্প্রদায়িক বলে অন্য চ্যানেল চ্যানেল দেখাচ্ছে না কেন এত বড় কিছু শুনুন এইবার তার সেই ব্যাপারটা তো আপনিও জানেন আমি জানি না টক টক করে এবার শুনুন হুমায়ুন কবি হুমায়ুন কবি বলবে যে কেটে গঙ্গায় ফেলে দেব আর আমরা হিন্দুরা সাধুরা কি হিন্দুরা আপনার সময় কথা বলা হয়

মমতা বন্দ্যোপাধ্যায় কি ক্ষমা চাইবেন আজ সনাতনী এই মিছিল দেখে এই মুহূর্তে ফেসবুকে ফেসবুকে উনষাট শতাংশ মানুষ বলছেন হ্যাঁ এবার হয়তো মত বদল হবে মমতা ক্ষমা চাইলেও চাইতে পারে একচল্লিশ শতাংশ মানুষ একদম ক্ষমা চাইবেন না বলছেন আর প্রিয় বাবুর মতন বলছেন ইউটিউবে এই মুহূর্তে দেখি কতজন মানুষ এই মুহূর্তে ইউটিউবে কতজন মানুষ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের পরে ক্ষমা চাইবেন এই মুহূর্তে সাতাত্তর শতাংশ মানুষের মত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত এবং তেইশ শতাংশ মানুষ যারা প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ এই মুহূর্তে লাইভে দেখছেন তাদের মত ক্ষমা চাইবেন না মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার বা এক্স হ্যান্ডেলে বিদেশ থেকে দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদের মধ্যে থেকে কতজন মানুষ বলছেন ক্ষমা ক্ষমা চাইতে হবে বা চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না কাল জবাব বাংলা শতাংশ চায় চব্বিশ ঘন্টা সময় কাল জবাব চায় বাংলা করার আগে দুটো জিনিস হবে কিনা এই দু মাসের একশো চুয়াল্লিশ ধারা জারির যে লজিক সেটা আমি পাবো কিনা এবং দুই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইবেন কিনা কার্তিক মহারাজদের কাছে এটা দেখতে হলে শুনতে হলে এবং বুঝতে হলে কাল জবাব চায় বাংলাতে আসতে হবে আপাতত এই বিতর্ক এখানেই শেষ করছে একটা ছোট্ট বিরতি নিচ্ছে ময়ূখ তারপর ফিরে আসছে